السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، দূরের ও কাছের, দেশের ও বিদেশের সম্মানিত সকল প্রিয় ভাই ও বোনদেরকে আমাদের মসজিদা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দিনী বিষয়ে জানতে চাই লাইভ প্রোগ্রামের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। এই রমাদানে প্রতি বুধবার বিকাল 4:30 থেকে প্রোগ্রামটি আমাদের মসজিদা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ইনশাল্লাহ। এবং গতবারের মতোই এই প্রোগ্রামে দিনী বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আমাদের মসজিদা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব, সবার প্রিয় ফজিলাতুস শেখ ডক্টর আব্দুল্লাহিল কাফি মাদানী হাফিজাউল্লাহ মোহতারামকে আমরা এই প্রোগ্রামে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। শেখ, ইনশাল্লাহ আমরা দেরি না করে তাহলে আমাদের প্রশ্নোত্তর প্রোগ্রামটি শুরু করতে পারি। শেখ, জি ইনশাআল্লাহ। শেখ, আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, একজন ভাই প্রশ্ন করেছেন, আমার এলাকায় কিছু মুনকিরি হাদিস রয়েছে যাদেরকে অনেকবার দলিল সহকারে বুঝানোর পরও সকল সহি হাদিসকে অস্বীকার করে এবং প্রতি ওয়াক্তে 2 রাকাত করে ফরজ সালাত পড়ে, তাদের জবে করা পশু খাওয়া যাবে কি? بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد، جي খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি প্রশ্ন করেছেন উনি, এবং এটি একটি বড় ফিতনা। এখন আমাদের সমাজে যত ফিতনা রয়েছে বর্তমান যুগে, তার মধ্যে অন্যতম একটি বড় ফিতনা হচ্ছে এটি। সব থেকে বড় বিষয় হলো যে মুসলিমদের শত্রু যারা, আপনার শত্রু যখন স্পষ্ট হবে, কাফের মুশরিকরা হচ্ছে আমাদের শত্রু, তখন কিন্তু স্পষ্ট শত্রুরা কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারে না, ক্ষতি করার চেষ্টা করলো। কিন্তু যখন শত্রু আপনার ভিতরে থাকে, গজিয়ে থাকে, মুনাফিক বা রূপ নিয়ে থাকে মুসলিমের, অথচ সে মুসলিম নয়, তখন কিন্তু তারা আমাদের বেশি ক্ষতি করে। তো আমাদের অনেক মুসলিম ভাইদেরকে তারা বিভিন্ন সংশয় নিয়ে এসে তারা তাদের ইমানকে বিনষ্ট করে ছাড়তেছে। আপনি দেখুন যে বিশেষ করে ফরজ সালাত, সুবহান আল্লাহ, এটি মুতাওয়াতের দ্বারা প্রমাণিত। সেখানে তারা বিভিন্ন সংশয় নিয়ে এসে কোরআন মানার অজুহাত পেশ করে তারা এই সালাত সহ বহু ইসলামের বিধানকে অস্বীকার করতেছে, গায়েবী অনেক বিষয়কে অস্বীকার করতেছে, ইদানিং অনেক প্রচার করতেছে। আপনি খেয়াল করবেন আপনারা যে কবরের আজাব, যে আজাব সংক্রান্ত বা শান্তির বা নিয়ামতের যে হাদিসগুলো এসেছে, এগুলোকে পর্যন্ত তারা অস্বীকার করে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে যারা আল্লাহর কোরআন ওহি হচ্ছে কোরআন এবং হাদিস দুইটাই পার্থক্য আছে, কোরআনটা হচ্ছে ওহি মাত্র, হাদিসটা হচ্ছে গায়ের মাত্র, অর্থাৎ সেটা তেলাওয়াতের মাধ্যমে আমরা ইবাদতের নিয়ত করি না, কিছু পার্থক্য রয়েছে। তবে আমাদের জন্য অবশ্যই পালনীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ দুইটি, কারণ দুইটি ওহি, দুইটি আমরা মানতে বাধ্য। এবং একজন ব্যক্তি কখনোই হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআন মানতে পারবে না, এটা অসম্ভব। এটা পূর্ব যুগ থেকেই ওলামা ইকরাম এটি স্পষ্ট করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় রাসূলের আনুগত্য করতে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং স্পষ্ট বলেছেন যে যারা মুখ ফিরে নিল সে কাফেরদের অন্তর্ভুক্ত, এটিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন। সুতরাং যারা বলে এবং নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, আসলে তারা আহলে কোরআন না, তারা আহলে কোরআন বলাটা এটা ভুল হয়ে যাবে, কারণ তারা যদি বাস্তবে আহলে কোরআন হতো তাহলে তারা হাদিসও মানত। এবং আমরা মুনকিরুল হাদিস আপনি বলেছেন, আমি মনে করি যে তাদের সব থেকে ভালো উপাধি হচ্ছে মুনকিরুল কোরআন ওয়াল হাদিস, যদি আমরা বলি এটা বেশি বেশি তাদের মানে হক আদায় করা হবে যদি এই দুটি বলি আমরা। শুধু মুনকিরুল হাদিস বলে তাদের হকটা আমরা আদায় করতে পারছি না, কারণ মুনকিরুল কোরআন এবং ওয়াল হাদিস দুইটাই বলতে হবে, কারণ বাস্তবে যদি তারা কোরআন মানতো তাহলে হাদিস তারা মানতোই, তার মানে তারা যেহেতু হাদিস মানছে না তার মানে কোরআনও মানে না তারা, কারণ কোরআনে স্পষ্ট নির্দেশনা এসেছে হাদিস মানার জন্য। যাই হোক, আপনি যে বিষয়টি বলেছেন, তারা বহু ইসলামের প্রমাণিত মুতাওয়াতের দ্বারা সাব্যস্ত, সেটা মুতাওয়াতের বা খবরে ওয়াহিদ স্পষ্ট সাব্যস্ত, যেগুলোর উপর উম্মত ঐক্যমত পোষণ করেছেন, ইজমা করেছেন, সেগুলো বিষয়কে তারা অস্বীকার করতেছে, এবং এই অস্বীকারের মাধ্যমে তারা স্পষ্ট কাফের হয়ে গেছে। এবং এক্ষেত্রে এটা কোনো গোজামিল দিয়ে তাদেরকে মুসলিম বানানোর আমাদের কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনি একজন কাফের সাথে যে মোয়ামালা সেটাই করবেন, তবে তাকে কাফের বলে ডাকা বা কাফের তাইন করা এটা আপনার দায়িত্ব না,
এটা দেশের সরকারের দায়িত্ব, সেহেতু সেদিকে যাবেন না, কিন্তু আপনার চলাফেরা বা ইয়াটা একজন কাফেরের সাথে যেমন হয় তেমনই হবে। জি জি শেখ, জাজাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কিভাবে লাইলাতুল কদর তালাশ করব? জি, লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তালাশ করতে বলেছেন। তিনি বলছেন তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আর রমাদানের শেষ দশক শুরু হবে বাংলাদেশে আজকে, আজকে কিন্তু শুরু হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই, যখন সূর্যাস্ত হবে তখন 21 রমাদান, 21 রমাদান শুরু মানে শেষ দশক শুরু। তার মানে আজকে থেকে আমরা লাইলাতুল কদর তালাশ করা শুরু করে দিব। আর বিশেষভাবে গুরুত্ব দিব বিজয় রাত্রিগুলোকে, যেহেতু অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন তাহাররাও লাইলাতুল কদর ফিল উইত্রি মিন আল আশরিল আওয়াখির, তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। যদিও ভিন্ন ভিন্ন বিভিন্ন 27-এর বিষয়ে, 23-এর বিষয়ে, 21-এর বিষয়ে বিভিন্ন বর্ণনা এসেছে, কিন্তু সঠিক কথা হচ্ছে ইবনে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম নববী সহ প্রমুখ মহাদ্দিসগণ, ওলামায়ে ইকরাম, সালাফগণ, তারা বলছেন যে লাইলাতুল কদর প্রতি বছর এক রাতে হয় না। এই জন্য আমরা কোন রাত্রে হবে এটা আমরা কেউ বলতে পারবো না, সেই জন্য আমরা বিশেষভাবে প্রত্যেকটা রাত্রেই যদি আমরা পারি শেষ দশক পুরোটাই অথবা কমপক্ষে বিজয় রাত্রিগুলোতে যাতে আমরা তালাশ করি, অর্থাৎ এই রাত্রিগুলোতে আমরা আল্লাহ রাসূল যেটা করতেন আহিয়া লাইলা ওয়া আইক আল্লাহ আহলাহু ওয়া জাদদা ওয়া শাদদা আল মিহজার, অর্থাৎ তিনি রাত্রি জাগরণ করতেন, তার পরিবারকে জাগাতেন এবং তিনি তার পরিধেয় বস্ত্র শক্ত করে বেঁধে, কাপড় লুঙ্গি শক্ত করে বেঁধে তিনি নামতেন, অর্থাৎ তিনি মানে পুরো প্রস্তুতি নিয়ে ইবাদতের মানে সেটা মানে অন্য সময়ের থেকে অধিক পরিশ্রম করে কানা ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি, তিনি শেষ দশকে এত পরিশ্রম করতেন, ইজতিহাদ করতেন যেটা অন্য দশ অন্য সময় তিনি করতেন না। তো যাই হোক, সেজন্য আমরা পুরোপুরি এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা কিয়ামুল লাইল রাত্রে সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ তাআলার জিকির আজকার করব, দোয়া করব, এইভাবে জ্ঞান অর্জন আমরা দিনের শরীয়ত জ্ঞান অর্জন যেটা সেরাও সেটাও আমরা করতে পারি। এইভাবে আমরা লাইলাতুল কদরের রাত্রিগুলোকে, বিশেষ করে বিজয় রাত্রিগুলোকে, আর যদি আমরা আমাদের সামর্থ্য থাকে তাহলে শেষ দশকটা আমরা তারা পুরো রাত্রিগুলোই আমরা তালাশ করার চেষ্টা করবো। আর এর এর থেকে সব থেকে ভালো মানে এটাকে পাওয়ার বা পালন করার উপায় হচ্ছে এর থেকে এতেকাফ, যেটিকে বলা হয় আল্লাহ রসুল যেটি করতেন কার এই আতেকাফ আশাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা মানে যতদিন তিনি মৃত্যুবরণ করেননি ততদিন পর্যন্ত তিনি মানে রমাদানের শেষ দশক তিনি এতেকাফ করতেন। এতেকাফ করলে আপনি মসজিদে থাকলে প্রতিদিনই আপনি সবসময় আপনার ইবাদত করার সুযোগ থাকবে, এই জন্য লাইলাতুল কদর পাওয়াটা তখন আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাজাকাল্লাহ খাইরান শেখ, এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমার চাচাতো ভাই এবং তার বউ, ছেলে মেয়েরা আমাদের আমার মা বাবা ভাই বোনদের সাথে সম্পর্ক রাখতে চায় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? যদি সম্পর্ক তারা রাখতে রাখতে চায়, আপনারা আপনাদের পক্ষ থেকে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের সাথে ভাব বিনিময় করা আপনারা চেষ্টা করবেন করার জন্য। কিন্তু যদি তাদের পক্ষ থেকে বাধা আসে সেটা সেটাও করতে, সেটা আপনাদের উপর দায় আসবে না, কিন্তু আপনারা আপনাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রাখবেন, আপনাদের পক্ষ থেকে যাতে কোনো প্রকার শিথিলতা না আসে এটা খেয়াল রাখবেন। যদি তারা না রাখতে চায় এই জন্য তারা দায়ী হবে, এই জন্য তারা দায়ী হবে, এক্ষেত্রে আপনি আত্মীয় সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য আপনি হবেন না, সেটার অন্তর্ভুক্ত আপনি হবেন না, বরং তারাই হবে। কিন্তু আপনারা আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন, প্রয়োজনে ফোন করবেন মাঝে মধ্যে, যদি তারা বিরক্ত বোধ করে বা না রিসিভ করতে চায় সেটা তো তাদের দায়ভার, তাদের উপর যেমনটি বলেছে। জি জাজাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হাদিসে আছে কুরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, কুরআনে তো অনেক কাফেরের নাম আছে, তাদের নাম পড়লে 10 নেকি হবে? আপনি তো শুধুমাত্র কাফেরের নাম পড়ছেন না, ওখানে ফেরাউন, আপনি কি ফেরাউন ফেরাউন পড়েন শুধুমাত্র কোরআনে? না, এটা আপনাকে চিন্তা করতে হবে না, এটা পুরো কোরআনটাই আল্লাহ তাআলার বাণী, পুরো কোরআনটাই আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলার বাণী যেই পড়বে, যদি আমি পড়ি তাহলে প্রত্যেকটা হরফে আমি 10 নেকি পাবো। এই জন্য আপনি কি তাহলে কি মানে কোরআন তেলাওয়াতের সময় আপনি কি কাফেরের নাম বাদ দিয়ে পড়বেন নাকি? তাহলে তো আপনার অর্থই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য এটা আপনাকে চিন্তা করতে হবে না, এটা চিন্তা করতে হবে না, আল্লাহ তাআলা যাই বলেছেন এটি আল্লাহ তাআলা বাণী, এটি কোরআন হচ্ছে আল্লাহ তাআলা সিফাত, এটি এবং আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাম যে বলেছেন সেটা সব কিছুই এর মধ্যে চলে আসবে। এবং এখানে তো আর কাফেরের প্রশংসা আপনি করছেন না, সেখানে কাফেরদের নাম এসেছে মাকামে জাম, তাদেরকে তিরস্কার অর্থে, তাদের লাঞ্ছিত করার অর্থে এসছে,
সুতরাং আপনি যখন পাঠ করবেন সে অর্থে আপনি পড়বেন, এই জন্য আপনি নাকি পাবেন, সব পাবেন। আপনি তার কাফেরের প্রশংসা করছেন না, বা শুধু ওই বাছাই করে কাফের নামটা আপনি বলছেন না, যে আপনি নেকির উদ্দেশ্যে যে আমি কোরআন পড়বো, দিয়ে আপনি বলছেন যে ফেরাউন ফেরাউন ফেরাউন, না জি না, এটা তো আপনার উদ্দেশ্য না। সেজন্য আপনি কোরআন তেলাওয়াত করে যাবেন, যেটাই আসবে আপনাকে সেটাই পড়তে হবে। জি জি শেখ, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমি আমার পরিবারকে নিয়ে বর্তমানে কানাডাতে অবস্থান করছি, আমার মেয়ের বয়স 21 মাস এবং সে কানাডা থেকে প্রতি মাসে চাইল্ড বেনিফিট পায়, যেটা একটা ব্যাংকে জমা হয়, ওর এই জমানো টাকা থেকে জাকাত দেওয়া লাগবে কি? জমানো টাকা যদি নিসব পরিমাণ হয় তাহলে জাকাত দেওয়া লাগবে, কারণ এক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে শর্ত না যে প্রাপ্তবয়স্ক হওয়া, কারণ জাকাত কিন্তু মালের ক্ষেত্রে ফরজ, ব্যক্তির ক্ষেত্রে ফরজ না। সে কারণে ছোট বাচ্চাও যদি হয় তবুও তার সম্পদে জাকাত ফরজ হবে, এবং তার অভিভাবক বা ওয়ালি যিনি আছেন তিনি আদায় করে দিবেন সেটা। সেক্ষেত্রে যদি আপনার আপনার মেয়ের যে অর্থটা জমা হচ্ছে সেটা যদি নিসব পরিমাণ হয় তাহলে সেটা থেকে আপনি তার পক্ষ থেকে জাকাত আদায় করে দিবেন। জি জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে এটার জাকাত দিতে হবে কি? জি, এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট যেটা বা ফিক্সড যদি করে রাখেন তাহলে সেটা জাকাত প্রতি বছর আপনাকে দিতে হবে, যদি ওই টাকাটা নিসাব পরিমাণ হয়। আমরা বিস্তারিত কথায় যাব না, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে সেটা টাকা লাভ নেওয়া, সেটা সুদ হবে কি হবে না, ওই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তবে শুধুমাত্র ফিক্সড যারা করে রাখি আমরা, যদি ওইটা ওই অর্থটা নিসাব পরিমাণ হয় তাহলে আমাকে প্রতি বছর জাকাত দিতে হবে। যদিও আপনি 3 বছরের জন্য ফিক্সড করেছেন, হয়তো আপনি বলবেন যে কই আমি তো উঠাতে পারছি না, 3 বছরের জন্য ফিক্সড করেছি, উঠাতে না পারলেও আপনি ইচ্ছে করলে এই ফিক্সড ডিপোজিটটা ভেঙে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে, যে কারণে এটাতে প্রতি বছরই নির্দিষ্ট সময়ে জাকাত আদায় আপনাকে করতে হবে সেটার পক্ষ থেকে। যদি এমন হতো যে না আপনি ইচ্ছা করলে উঠাতে পারবেন না, সে ক্ষমতা নাই, তাহলে হয়তো আপনি তখন হয়তো আমরা বলতাম যে না লাগবে না, কিন্তু যেহেতু ফিক্সড ডিপোজিট বলুন বা সাধারণ ডিপিএস বলুন যেটাই হোক না কেন, ব্যাংকের ক্ষেত্রে আমরা সবাই এটা জানি যে আমরা ইচ্ছা করলে এটা ভেঙে দিতে পারি, সে কারণে আপনার ওখানে ক্ষমতা আছে এটা খরচ করার ভেঙে দিয়ে, সে কারণে আপনাকে প্রতি বছর যদি সেটা নিসাব পরিমাণ হয় তাহলে সেখানে আপনাকে জাকাত আদায় করতে হবে। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ঈদের সালাত কি 6 তাকবীর দিয়ে শুদ্ধ হবে, আর ফিতরা কি খাদ্য দ্রব্য ছাড়া টাকা দিয়ে দেওয়া যাবে কি? প্রথমত আমরা বলবো যে ঈদের সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশিরভাগ যে বর্ণনাগুলো সহিহ সূত্রে এসেছে সেগুলো হলো 12 তাকবীর, 12 তাকবীরের অর্থাৎ প্রথম রাকাতে 7 তাকবীর এবং পরের রাকাতে 5 তাকবীর, এগুলো বেশিরভাগই সাব্যস্ত হয়েছে। 6 তাকবীর সংক্রান্ত যে বর্ণনা সেটা অনেক মহাদ্দেশগণ তারা গ্রহণযোগ্য বলেছেন, এবং শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি গ্রহণযোগ্য বলেছেন। তবে সাহাবা ইকরামের বা সালাফদের যদি আমরা আমলের দিকে দেখি, তারা ব্যাপকভাবে তাদের যে আমল ছিল সেটা হচ্ছে 12 তাকবীর, যেমনটি বলেছিল সুরাতাম থেকে যেটি সাব্যস্ত হয়েছে বেশিরভাগ তার আমল সেটি হচ্ছে 12 তাকবীর, স্পষ্ট যেটি সাব্যস্ত হয়েছে। সে কারণে আমরা আমরা বলবো যে যেখানে 12 তাকবীরের সালাত হয় সেখানে পড়ার চেষ্টা করবে, তবে যেহেতু 6 তাকবীর হাদিসকে শেখ আলবানী সহ অনেক মহাদেশগণ বিশুদ্ধ বলেছেন, আমলযোগ্য বলেছেন, সে কারণে আপনি অসুবিধা নেই পড়তে পারেন। আর দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন যে খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, আমরা আমরা সবাই নিশ্চয় জানি যে আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা তিনি আদায় করেছেন, ফিতরা আদায় করেছেন, কুন্না নুখরিজু ইদা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআম। আর অবশ্যই খুলতে বলছেন যে আল্লাহ রাসূল যখন আমাদের মধ্যে ছিলেন তখন আমরা 1 সা খাবার ফিতরা হিসেবে আদায় করতাম, ও কানা তো আমনা الشعير وال وال والزبيب والتمر وقت جوب ছিল, কিসমিস ছিল, তারপরে আপনার খেজুর ছিল এবং পনির ছিল, পনির। তো এই যে 4টা খাবারের কথা তিনি বলেছেন, যে তার মানে খাবার তো অনেক ছিল ওই সময়, কিন্তু মৌলিক খাবার, মূল খাবার যেটাকে বলা হয় কুতুল বালাদ, যেটা সালাফগণ হাদিসগুলো থেকে বুঝেছেন যে মূল খাবার যেটার উপর মানুষ নির্ভরশীল হয়, তো তার মানে তারা খাবার দিয়ে, খাদ্য দিয়ে তারা ফিতরা আদায় করেছেন। এবং এছাড়াও অন্য হাদিসও স্পষ্ট এসেছে, এবং এমনকি ফিতরার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিকমত বর্ণনা করেছেন সেখানেও কিন্তু খাবারের বিষয়টি বলেছেন, যে ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস সাঈম মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন,
আর আল্লাহ রাসূল যাকাতুল ফিতর তিনি ফরজ করেছেন অবধারিত করে দিয়েছেন আমাদের উপর কেন যাতে সাইম পবিত্র হতে পারে অনর্থক অশ্লীল কথা এবং কর্ম থেকে এবং সেটা হচ্ছে মিসকিনদের জন্য খাবার তো মিসকিনদের জন্য খাবার খাদ্য বলা হয়েছে স্পষ্ট হিকমতের ক্ষেত্রে খাদ্য বলা হয়েছে এই কারণে জমহুর উলামায়ে কিরামের মতে খাদ্য দ্রব্য দ্বারাই যেটা প্রধান খাবার কুতুল বালাদ যেটা সেটা দ্বারাই আমাদেরকে ফিতরা আদায় করতে হবে টাকা দিয়ে বা মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার একটি মত হলো যে ফিতরা আদায় করা যায় মূল্য দিয়ে সেই মতের উপর ভিত্তি করে অনেকে টাকা দিয়ে ফিতরা দেন কিন্তু আমরা আমরা বলবো যে আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত হচ্ছে সন্দেহ মুক্ত থাকা যতটুকু আমরা পারবো আমরা নিজেদেরকে বিতর্ক মুক্ত রাখবো মতভেদ থেকে দূরে রাখার চেষ্টা করবো কারণ খাদ্যদ্রব্যের বিষয়ে কিন্তু ইমাম আবু হানিফার কোনো আপত্তি নেই বা কোনো ইমাম আপত্তি করেনি কারণ এটা স্পষ্ট রাসূল ইসলামের যুগে রাসূল ইসলাম পালন করেছেন সাহাবা ইসলাম পালন করেছেন কিন্তু মতভেদ হয়েছে মূল্য নিয়ে সেহেতু আমরা মতভেদের মধ্যে আমরা যাবো না বরং খাদ্যদ্রব্য দিয়ে দিব এবং আরেকটি বিষয় বলে দিয়ে অনেকে বলেন যে দরিদ্র যারা ফকির মিসকিন তারা নিতে চায় না খাবার তারা টাকা চায় আসলে কারো চাওয়া বা না চাওয়ার উপর ভিত্তি করে শরীয়তের কোনো বিধান আসবে না এটা আমাদের মনে রাখা উচিত আপনি যদি মনে করেন যে কেউ নিচ্ছে না তাহলে বাই বাই বলে দিবেন যান ভালো কথা নিবে না কোনো কোনো সমস্যা নেই কারণ ওই খাদ্যদ্রব্য নেওয়ার মতো বহু মানুষ আছে বাংলাদেশে আমরা জেনে বুঝেই বলছি কথাটা খাদ্যদ্রব্য নেওয়ার মতো বহু মানুষ এখনো আমাদের সমাজে আছে যে আপনি পরিবারগুলোতে যদি খোঁজ নেন যে আজকের হয়তো খাবার থাকতে পারে কিন্তু আগামী দুই দিন কি খাবে তারা সাহারিতে বা ইফতারে সে চালটা তাদের ঘরে নেই বহু মানুষ এমন আছে এবং এভাবে তারা জীবন তারা দিনকাল আপনার আশপাশে না থাকতে পারে দূরে আছে তা আপনাকে আপনার বাড়িতে যে আসতে হবে ফেতরা নিতে তাকে বলেছে বরং আপনাকে খুঁজে বের করতে হবে অভাবীদেরকে এটাও আমার আপনার দায়িত্ব অভাবীদেরকে খুঁজে বের করা শুধুমাত্র আমার কাছে আসবে তখন আমি দিব সেটা না ওই জন্য এই সমস্ত যুক্তি না নিয়ে এসে ইসলামের যেটা বিধান আমাদেরকে পালন করতে হবে আপনি নিজে না পারতেছেন আপনি নিজে না পেলে অন্য সহযোগিতা নিয়ে আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করুন আর সব থেকে বড় আরেকটা বিষয় আমি বলে দিই এই সুযোগে যে টাকার বিষয়টা আসার পর থেকে মানে অযোগ্য যারা অর্থাৎ যারা হকদার না তারাও নেওয়া শুরু করে কারণ এখানে লজ্জিত হয় না মানে সহজ হয় নেওয়াটা নিয়ে চলে যাচ্ছে যদি প্রকৃত হকদার যদি হয় অবশ্যই আপনার কাছ থেকে সে খাদ্যদ্রব্য নেবে তার অভাবী হলে অবশ্যই নেবে আর শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ উনি আরেকটা কথা যোগ করেছেন এখানে যে যাকাতুল ফিতর হচ্ছে শাইরা মিন শাইর ইসলাম এটা ইসলামের অন্যতম একটা নিদর্শন এবং এই নিদর্শনটা যখন বিতরণ করা হবে খাবারটা দরিদ্ররা নিয়ে যাবে তখন এটা প্রকাশিত হয় কিন্তু টাকা দিলে সেটা প্রকাশিত হয় না মোদ্দা কথা হচ্ছে আল্লাহ রসুল ইসলামের যুগে চারটা খাবারের কথা বলেছে চারটা খাবারের মূল্য কিন্তু এক সমান ছিল না যদি মূল্যটাই ধর্তব্য হতো তাহলে একটা খাবারের নির্দিষ্ট তিনি করে দিতেন কিন্তু তিনি সেটি করেননি তার মানে বোঝা যাচ্ছে যে মূল হচ্ছে যে মৌলিক যে খাবার সেটাই হচ্ছে যেটা খেয়ে মানুষের পেট ভরে আমাদের দেশে এটা চালটাই বলা হয় এর বাইরে হয়তো অনেকে গমকে যুক্ত করেছেন সুতরাং আমি অনুরোধ থাকবে আপনাদের প্রতি বিশেষভাবে যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করে নিজেকে সন্দেহমুক্ত থাকুন কার ফিতরা হলো কি হলো না এটা আমরা সেটা হুকুম দিতে আমরা যাব না যে তার ফিতরা আদায় হবে কি হবে না তবে আমরা বলবো যে দেখুন অধিকাংশ ওলামায়ে কিরাম তারা বলেছেন যে ফিতরা আদায় হবে না খাদ্যদ্রব্য ছাড়া সে কারণে আমরা এটাই গ্রহণ করি যেহেতু তাদের দলিলটা রাসূল ইসলাম থেকে স্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে এটাই বেশি স্পষ্ট আমাদের কাছে জি জি জাযাকাল্লাহু খাইরান শাইখ এত তথ্যবহুল একটা উত্তর দেওয়ার জন্য শাইখ আমাদের পরবর্তী প্রশ্ন হলো আমি কোনো কারণে আমার স্ত্রীকে এক মজলিসে মোট 6 বার তালাক বলেছিলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহর থেকে ফতোয়া নিয়ে এখনো সংসার করছি যে এটা এক তালাক হয়েছে আমি কি জেনার সাথে যুক্ত জি না উনি সঠিক কথা বলেছেন যে এক মজলিসে কেউ যদি একাধিকবার তালাক দেয় সেটা এক তালাকই গণ্য হবে যেমনটি রাসূল ইসলাম গণ্য করেছেন যেটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে রাসূল ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের প্রথম 2 বছর তারা এক তালাকই তারা গণ্য করেছেন সে কারণে এটা এক তালাকই গণ্য হয়েছে অতএব আপনি ইদ্দতের মধ্যে যদি তাকে ফিরে নিয়ে থাকেন শেখের ফতোয়া অনুযায়ী তাহলে আপনি ঠিকই করেছেন আপনি অন্তরে এই ধরনের কোনো কিছু সংশয় রাখবেন না মনের মধ্যে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি সংশয় করতে থাকুন কেউ যদি কোনো কিছু বলে এগুলো পাত্তা দেবেন না জি জাযাকাল্লাহু খাইরান শেখ আমাদের পরবর্তী প্রশ্ন হলো তারাবি 8 রাকাত মসজিদে পড়ে যদি এই শেষ দশকে শেষ রাতে 2 রাকাত 2 রাকাত করে যতদূর পারি পড়ে যদি 1 রাকাত বা 3 রাকাত বিতির পড়ি তাহলে কি সালাত শুদ্ধ হবে জি সালাত শুদ্ধ হবে কোনো সমস্যা নেই কারণ আল্লাহ রাসূল বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া আহাদুকুম সুব সাল্লা রাকা ওয়াহিদা তুতির লাহু মা কাসাল্লা অর্থাৎ রাতে সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে
এখানে কোনো সীমাবদ্ধতা রাখেনি। তবে তিনি নিজে অবশ্য বেতার সহ 11 বা 13 রাকাত পড়েছেন এবং সালাত দীর্ঘ করেছেন। সে কারণে আমরা যদি দীর্ঘ না করতে চাই, সেহেতু আমরা যদি রাকাত সংখ্যা বাড়াতে চাই, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাকাত সীমাবদ্ধতা নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 2-2 রাকাত করে পড়তে বলেছেন। এবং তিনি বলেছেন যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে তখন 1 রাকাত বেতর করে নিতে বলেছেন, যাতে পূর্বের সালাত গুলো বেজড় হয়ে যায়। এই হাদিস থেকে স্পষ্টই প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুমতি দিয়েছেন আমাদেরকে রাত্রের সালাত এগুলো 2-2 রাকাত করে পড়ার। সুতরাং আমরা যদি বেশি পড়তে চাই কোনো অসুবিধা নেই। তাছাড়া নফল সালাতের ক্ষেত্রে আমরা জানি যে এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, সেটা রাত্রে হোক বা দিনে হোক, শুধুমাত্র নিষিদ্ধ সময় ছাড়া আমরা যে কোনো সময় নফল সালাত আদায় করতে পারি। সে কারণে এটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে বরং আমরা আমলের ক্ষেত্রে আমলটাকে সুন্দর করার চেষ্টা করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে সালাতকে দীর্ঘ করেছেন, সময় নিয়ে তিনি আদায় করেছেন, এবং আমরা জানি পরবর্তীতে যদিও অনেক ইমামরা তারা হয়তো রাকাত সংখ্যা বাড়িয়ে বেশি পড়েছেন, কিন্তু কিন্তু বাড়ার কারণটা হলো যে তারা অধিক সময় দিয়েছেন। সে কারণে আমরা 8 রাকাত পড়ি বা যত রাকাতই পড়ি না কেন, বেশি সময় দেওয়ার চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী, বেশি সময় দেওয়ার চেষ্টা করবো সাধ্য অনুযায়ী। তবে কেউ যদি বলেন যে না, আমি আল্লাহ রাসূল ইসলামের যে আমল করেছেন 11 বা 13 সেটার মধ্যে আমি রাখবো, তবে আমরা অনুরোধ করবো যে আপনি কোয়ালিটিটা আরো সুন্দর করার চেষ্টা করবেন, সময়টা বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী, অবশ্যই এটা সুন্নাত। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমি কিছুদিন আগে একটা জমি বিক্রি করলাম, এখন কি ওই টাকার যাকাত দিতে হবে? এই জমিটা আসলে আপনার ব্যক্তিগত স্বাভাবিক সাধারণ জমি ছিল কিনা, আপত্তি সূত্রে পাওয়া বা স্বাভাবিক আপনি ওই জমিটা কিনেছিলেন, এমন যদি হয়ে থাকে তাহলে তো আপনার ওই জমিটা সাধারণ জমির অন্তর্ভুক্ত, ওটা ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত হবে না। সেক্ষেত্রে ওই জমি বিক্রি করার পর ওই টাকাটা আপনি বলছেন যে কিছুদিন আগে আপনি পেয়েছেন, কিছুদিন আগে পেয়ে থাকলে এটা তো 1 বছর মানে নিঃসব পরিমাণ যদি হয়ে থাকে তাহলে 1 বছর পূর্ণ হয়নি, যদি কিছুদিন আগে হয়ে থাকে তো এটা এই টাকাটা যদি নিঃসব পরিমাণ হয় এবং 1 বছর থাকে তখন আপনার যাকাত ফরজ হবে। সেক্ষেত্রে এখন আপনাকে যাকাত দিতে হবে না, এখন আপনাকে যাকাত দিতে হবে না। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে আবার যদি জমিটা আবার হয় এমন উদ্দেশ্যে, অনেকে আবার জমি কিনেন বিক্রি করেন, মানে জমিটা হচ্ছে তার একটা ব্যবসা, সেক্ষেত্রে তাহলে আপনাকে কিন্তু ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য করে তখন আপনার সমস্ত ব্যবসায়িক পণ্যকে মূল্য নির্ধারণ করে তখন আপনি যাকাত দেবেন। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে অনেক ভাইরা যারা আমরা বছরের একটা সময় যাকাত দিই আমাদের সম্পদের উপর, বিশেষ করে রমাদান মাস আসলে, তাদেরকে বলবো যে দেখুন যদি আমরা এক সময় দিই বছরের অন্য সময় হিসাব না করি, তাহলে আপনার পুরো সম্পদের উপরে দিয়ে দেওয়াটাই আপনার উচিত হবে, পুরো সম্পদের উপর দিয়ে দেওয়াটাই উচিত হবে, যদিও হয়তো সেটা কিছুদিন আগে পান না কেন। কারণ কি, কারণ আপনি তো বছরের মাঝখানে দিচ্ছেন না, তাহলে তো যাকাতটা দেরি হয়ে যাবে, আপনার যাকাতটা তখন দেরি হয়ে যাবে, আর দেরি করাটা যাবে না, আগে আপনি দেওয়া যাবে। সুতরাং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আগে যাকাত দেওয়ার অনুমতি দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, কিন্তু দেরি করার ছাড় কিন্তু তিনি দেননি। সে দৃষ্টিকোণ থেকে যারা আমরা বছরে একটা সময় যাকাত দিতে চাই, তারা পুরো সম্পদগুলোকে বা আমাদের ব্যবসায়িক পণ্য যেগুলো আছে সবগুলোকে একত্রিত করে হিসাব করে যাকাত দিয়ে দেওয়াটাই আমাদের জন্য নিরাপদ, যে যদিও সেটা 1 বছর পূর্ণ না হয়। জি শেখ, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম শেখ, আমাদের আশেপাশে যারা খারাপ কাজ করে তাদের কি আমাদের দাওয়াত দিতেই হবে? দাওয়াত না দিলে কি এর জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে? হাদিসের আলোকে জানতে চাই। জি, দাওয়াত দিতে হবে। সেক্ষেত্রে দাওয়াতের পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন কৌশলে হতে পারে। আপনি বিভিন্ন ভাবে তাদেরকে দাওয়াত দিতে পারেন, আপনি প্রয়োজনে তাদেরকে একটা বই দিতে পারেন, আপনি তাদেরকে কিছু মুখে নসিহা করলেন, আপনি তাদেরকে প্রয়োজনে কোনো একটা কিছু আয়োজন করে তাদেরকে আসতে বললেন, সেখানে আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিলেন। বিভিন্ন ভাবে দাওয়াতের যে পদ্ধতিগুলো আছে, অসিলাগুলো আছে, বিভিন্ন যে তরিকাগুলো আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারেন, যে কোনোভাবে তাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই এবং এটা উচিত, এবং এটা উচিত, এটা আমাদের উপর প্রতি দায়িত্ব। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিফ বিলিসানিহি ফাইন লাম ইস্তাতিফ বিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যখন কোনো অন্যায় কাজ দেখে তখন সে যেন সেটা প্রতিরোধ করে প্রয়োজনে হাত দিয়ে, হাত দিয়ে যদি সমর্থন না থাকে তাহলে মুখ দিয়ে, মুখ দিয়ে যদি সমর্থন থাকে অন্তর দিয়ে ঘৃণা করবে। সেখানে আপনি যদি সরাসরি তাদেরকে বাধ্য না করতে পারেন তাহলে কমপক্ষে তাদেরকে মুখ দিয়ে নসিহা আমাদেরকে করতে হবে তাদেরকে, এবং যদি সেটাও না পারে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, আর আপনি নিজে না পারলে কাউকে দিয়ে বলার চেষ্টা করতে হবে বা আম ভাবে বলার চেষ্টা করতে হবে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমার শ্বশুর মারা যাওয়ার পর আমি আমার ওয়াইফকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার শাশুড়ি অনেক গরিব, আমি কি আমার শাশুড়িকে যাকাতের টাকা দিতে পারবো?
আপনার শাশুড়িকে আপনার থেকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু আপনার ওয়াইফের সম্পত্তিকে যেন না হয়, আপনার ওয়াইফের সম্পত্তিকে যাতে না হয়, আপনার সম্পত্তিকে আপনার সম্পদের যেটা ব্যক্তিগত সম্পদ সেটা আপনার মানে শাশুড়ি নিতে পারে, তাকে দিতে পারবেন যদি উনি অভাবী হন। কিন্তু আপনি তো বলেছেন যে আপনার শ্বশুর বাড়িতে থাকেন, তাহলে তার জাকাত দেওয়ার প্রয়োজন কি আর, মানে আপনি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিলে হয়, তো আপনি দিতে পারবেন, তবে আপনার স্ত্রীর সম্পদ থেকে যেন না হয়, কারণ ও মানে আসল এবং ফুরু যারা তাদেরকে জাকাত দেওয়া যায় নি, আসল এবং ফুরু যারা তাদেরকে জাকাত দেওয়া যায় নি, আসল হচ্ছে পিতামাতা দাদা, আর ফুরু হচ্ছে সন্তান সন্ততি বা তাদের সন্তান সন্ততি। জি জাজাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ স্যার বলল ব্যবহার করা স্বর্ণের জাকাত দিতে হবে না, কথাটা কি সত্য? এখানে দেখুন একটা বিষয় হলো যে মানে ব্যবহৃত স্বর্ণে জাকাত দিতে হবে কিনা এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মতভেদ রয়েছে। জমহুর ওলামা ইকরাম তাদের মতে জাকাত দিতে হবে না ব্যবহৃত স্বর্ণের, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে ব্যবহৃত স্বর্ণেরও জাকাত লাগবে যদি নিসাব পরিমাণ হয়। এক্ষেত্রে এই দুইটা মত সালাফদের থেকে আমরা পাচ্ছি, তো সেক্ষেত্রে সালাফদের মধ্যে যখন কোনো মাসআলায় মতভেদ হয়ে যায় তখন আপনি খেয়াল করবেন যে তখন বর্তমান যুগের আলেমদের মধ্যেও এসে সেই মতভেদটা হয়ে যায় স্বাভাবিকভাবে, তখন বর্তমান যুগের আলেমদের মধ্যে কেউ কেউ তখন এই মতটা গ্রহণ করেন, আবার আরেকজন এই মতটা গ্রহণ করেন। আপনি দেখতে পাবেন যে সালাফদের মধ্যে কেউ আগে সিজদায় যাওয়ার সময় হাঁটু দিতেন, এটার পক্ষে কথা বলেছেন, কেউ আবার হাত দেওয়ার পক্ষে কথা বলেছেন, বর্তমান যুগে এই মতভেদটা আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে সেটারই অংশ, সেটারই অংশ এটা। জমহুরুল উলামা ইকরাম যে মতটি দিয়েছেন যে লাগবে না, সেই মতটা কি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এটাকেই পছন্দ করেছেন বা এটাকে তিনি অগ্রাধিকার মনে করেছেন, শক্তিশালী মনে করে তিনি এটাকে বলতেছেন, এটা তার অধিকার আছে মনে করি বলার, যদি তিনি এটাকে মানে বিশুদ্ধ বেশি মনে করেন বা শক্তিশালী বেশি মনে করেন। আর পক্ষান্তরে আমরা যারা দেওয়ার পক্ষে বলি, ইমাম আবু হানিফার মতটাকে বলি যে এটাই বেশি অগ্রাধিকারযোগ্য বা শক্তিশালী, কেন? কারণ তিনি যে দলিলগুলো পেশ করেছেন সেগুলো সহি দলিল, আল্লাহ রসুল ইসলাম থেকে সাব্যস্ত হয়েছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত আল্লাহ রসুল ইসলাম দিতে বলেছেন। সুনানে আবু দাউদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সাব্যস্ত হয়েছে, আমর ইবনে শুআইব থেকে সাব্যস্ত হয়েছে, মুসনাদে আহমদের অন্য সাহাবী থেকে সাব্যস্ত হয়েছে যে আল্লাহ রসুল ইসলাম জাকাত দিতে বলেছেন ব্যবহৃত স্বর্ণের। সে দৃষ্টিকোণ থেকে ইমাম আবু হানিফার এই মতকে বর্তমান যুগের মুহাক্কিক উলামা ইকরাম যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন, শেখ বিন বাজ সহ তারা বলেছেন যে এই মতটি বেশি শক্তিশালী এবং এটাকে তারা অগ্রাধিকার দিয়ে এটার পক্ষে তারা অভিমত পোষণ করেছেন, এবং আমি ব্যক্তিগতভাবে এই মতটাকে শক্তিশালী মনে করি এবং এটা আমাদের জন্য নিরাপদ মনে করি। তবে জমহুরের যে মতটি যে দিতে হবে না, তাদের যে দলিল নেই, তারা দলিল ছাড়া যে কথা বলেছেন এটা যেন আমরা মনে না করি, এটা যেন আমরা ভেবে না নিই, বরং তাদের কথার পক্ষেও কিন্তু অনেক শক্তিশালী যুক্তি রয়েছে। যেমন যুক্তি বলতে আমি এই কারণে বলছি যে দেখুন, ওনাদের যেটা বক্তব্য, মূল বক্তব্য হলো যে পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যেটা ব্যবহার করা হয় অথচ সেটাতে জাকাত ফরজ হয়। যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কেউ ধরুন 5 কোটি টাকা দিয়ে তার ব্যবহারের জন্য একটা গাড়ি কিনলো, এই গাড়িতে কি জাকাত আসবে? 5 কোটি টাকার গাড়ি, আপনি যদি মানে নিসব পরিমাণ স্বর্ণের কথা বলেন তাহলে তো 7 লক্ষ টাকাতে আপনি নিসব পরিমাণ স্বর্ণ পেয়ে যাচ্ছেন, কিন্তু 5 কোটি টাকা গাড়ি ব্যবহারের জন্য কিনার ফলে সেখানে জাকাত লাগছে না, কারণ সেটা ব্যবহার করছেন। আপনি 5 কোটি টাকা দিয়ে বা 10 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানান, সেখানেও কিন্তু জাকাত লাগবে না, যেহেতু আপনি সেখানে বসবাস করতে চাচ্ছেন। তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসে, সে কারণে ওনারা বলছেন যে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা ব্যবহারের জন্য যদি কেনা হয় বা বানানো হয় তাহলে সেখানে জাকাত লাগে না, কিন্তু স্বর্ণের ক্ষেত্রে, সে কারণে স্বর্ণের ক্ষেত্রেও লাগবে না, এটাই তারা সেটাকে কিয়াস করেছেন তারা। এবং মানে তারা যে সমস্ত হাদিস দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই জাকাত দেওয়ার পক্ষে দলিল পেশ করেছেন, ওই হাদিসগুলোকে তারা সহি মনে করেন। জমহুরুল উলামা ইকরাম তারা বলেছেন যে এই হাদিসগুলো আমাদের কাছে সাব্যস্ত হয়নি। সে কারণে আমরা আসলে মানে দেখুন, আমরা যখন উলামা ইকরামের কাছ থেকে কোনো মাসআলাগুলো আমরা জানতে পারবো, দলিল ওনারা পেশ করবেন, যেমন শেখ মাহমুদ ইবনে সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তার কথার সপক্ষে তিনি ইমাম আবু হানিফার মতকে সমর্থন করেছেন এবং একটা পুস্তিকাও রচনা করেছেন, এবং তিনি শেষে যেটি সারমর্ম পেশ করেছেন যে জাকাত দিতে হবে, দলিলগুলো তিনি পেশ করেছেন। এখন কথা হলো যে আমরা কিন্তু যেহেতু দেখতেছি যে এই এই দলিলটা আমাদের কাছে শক্তিশালী মনে হচ্ছে, আমরা সেটা মেনে নেব, কিন্তু অপরজন কেউ যদি অন্য একটি মতকে গ্রহণ করেন এবং তার পক্ষেও দলিল থাকে, তাহলে আমরা তাকে বাধ্য করবো না বা এটাকে নিয়ে
মানে আমাদের অনেক ভাইরাকে দেখা যায় যে একটা মতকে তারা যখন পছন্দ করেন তখন বিপরীত মতটাকে নিয়ে অনেক সময় রসিকতা করেন বা অনেক খাটো করে কথা বলেন। এখন আমি যদি বলি যে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ না হয় বর্তমান যুগের একজন আলেম, তা আপনি তাকে খাটো করে কথা বলেন, কিন্তু আসলে কি তিনি কি এই মতটা আবিষ্কার করেছেন? তার তো আবিষ্কার করা মত না, এটা সালাফদের থেকে চলে আসছে মত, এটা সালাফদের থেকে এই মত চলে আসছে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেয়ী থেকে, ইমামদের থেকে চলে আসছে। তাহলে আপনি তাকে নিয়ে যখন আপনি রসিকতা করবেন বা তাকে ছোট করে কথা বলবেন, তো তাদেরকে আমাদের সালাফদেরকে তো ছোট করা হলো তাহলে। সে কারণে আমি যেটা অনুরোধ করব এই সমস্ত মাসলা মাসায়েলের ক্ষেত্রে এই সুযোগে আমি আমাদের ভাইদেরকে একটা কথা বলে দিই, যেহেতু মাসালা আসলো, প্রসঙ্গ যেহেতু চলে এসেছে, সে কারণে আমি বলি যে কোনো মাসালার ক্ষেত্রে, যে কোনো মাসালার ক্ষেত্রে দেখুন, যখন আপনি দেখবেন সালাফদের ক্ষেত্রে মতভেদ, তখন বর্তমান যুগে এসব মতভেদটা যৌক্তিক, এটা হতেই পারে, বিশেষ করে যখন উভয়ের পক্ষে দলিল থাকবে, তখন উভয়ের পক্ষে যখন দলিল থাকবে তখন। তো আমি মনে করি যে জমহুরের তারা যে যেটা তাদের সপক্ষে দলিল পেশ করে থাকেন এটা একেবারে দুর্বল নয়, কিন্তু যেহেতু আমরা যাকাত দেওয়ার পক্ষে রাসূল সাল্লাম থেকে হাদিস পাচ্ছি এবং এই হাদিসগুলোকে অনেক মুহাদ্দিসগণ সহি বলেছেন, সে কারণে আমরা বলতেছি যে এটাই আমাদের জন্য নিরাপদ, এটাই শক্তিশালী। কিন্তু তাই বলে আমরা অপর মতটাকে খাটো করবো বা অপর মতের সপক্ষে যারা কথা বলছেন তাদেরকে বলবো হ্যাঁ ভুল 100%, তাদেরকে নিয়ে মানে ছোট করে দেখবো বিষয়গুলো, এটা আমাদের কাম্য না, কোনো মাসালাতে কাম্য না, কোনো মাসালাতে কাম্য না। বরং ইজতিহাদি মাসালা যখন হবে, আপনি দেখতে পাবেন মতভেদ, ইমামরা কিন্তু ইচ্ছা করে কিন্তু এই মাসালাগুলোতে ইচ্ছা করে যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন, মতভেদ করেছেন, এটা কিন্তু না, বরং তারা কোরআন এবং সুন্নাহ দলিলগুলো বুঝতে যেয়ে তাদের মধ্যে মতভেদ হয়ে গেছে। সে কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এই মতটা শক্তিশালী, হ্যাঁ ঠিক আছে আমিও আপনাকে সাপোর্ট করছি যে এই মতটা শক্তিশালী, কিন্তু তাই বলে আমরা অপর একটা মতটাকে নিয়ে যে মানে সেটাকে একবারে 100% ভুল বলবো বা সেটার উপর ভিত্তি করে তাদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দিব বা এই ধরনের মতামত, বরং আমরা বলবো যে আমরা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা অধিক অবগত, আমরা এটাকে মানতেছি, এটাকে আমরা শক্তিশালী মনে করতেছি, এটাই আমরা মানব এবং এটাই হচ্ছে আমাদের উপর কর্তব্য। জি জি, জাযাকাল্লাহু খাইরান শেখ, তথ্যবহুল একটা উত্তর দেওয়ার জন্য। শেখ, আমাদের পরবর্তী প্রশ্ন হলো, শেখ, আমাদের গ্রামে আশেপাশের বেশিরভাগ নারীরা দেখা যাচ্ছে না জানার কারণে তারা হিন্দুদের আকিদা, ভ্রান্ত আকিদায় আছে, তাদেরকে বললেও শুনে না, তারা বলে ছোটবেলা থেকে এসব দেখে আসছি, তারা মানতে চায় না, এই অবস্থায় আমার কি করার? আমাদের অনেক কাছের লোক এমন, বলতে থাকতে হবে, আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে সতর্ক করতেই থাকতে হবে। এবং ভ্রান্ত আকিদা শুধু না, অনেক আমলও আমাদের মধ্যে প্রবেশ করেছে, ভ্রান্ত আকিদা তো আছে, কুসংস্কার বহু, আপনি কুসংস্কার পাবেন আমাদের সমাজে যেগুলো অন্য ধর্ম থেকে আসা, বিশেষ করে যেহেতু উপমহাদেশে আপনারা জানেন যে এখানে মানে স্বাভাবিকভাবে এই দেশ তো আর আলাদা আগে ছিল না, একসাথে ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আর তারপরে তো 47 এসে পাকিস্তান আলাদা হলো, তারপরে তো আমরা 71 এসে আমরা স্বাধীন হলাম, সেক্ষেত্রে আমাদের মধ্যে এখনো হিন্দুদের বসবাস আছে, একটা প্রভাব আছে তাদের, তো সেক্ষেত্রে তাদের যে ভ্রান্ত অনেক আকিদা গুলো আমাদের মুসলিম সমাজে প্রবেশ করেছে এবং এখনো আমাদের বয়স্ক যারা আছেন, বিশেষ করে বোনদের মধ্যে, আপনি মনে ইঙ্গিত দিয়েছেন সেটা আমাদের অনেক মহিলা, জি নারীদের কথা বলেছেন, জি নারীদের মধ্যে এই জিনিসটা বেশি, বিশেষ করে আপনি দেখতে পাবেন যে কুসংস্কার, অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ এগুলো তাদের মধ্যে বেশি এবং এগুলো কিন্তু অন্য ধর্মের থেকে আসা বা বিশেষভাবে যদি স্পেসিফিক বলতে হয় হিন্দুদের থেকে আসা। সে কারণে আমাদেরকে সতর্ক করতে হবে যে দেখুন আল্লাহ রাসূল সতর্ক করেছেন, মানে তেসাব্বাহি কওমিন ফাহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত হলো, এটা যদি তাদের মুআমালাতের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে ইবাদত এবং আকীদা তাহলে কত ভয়ঙ্কর, যে আমাদের ধর্ম, আমাদের কাছে ইসলাম স্পষ্ট, সুতরাং আপনি কেন তাদের ভ্রান্ত বিশ্বাস আপনি নিতে যাবেন, এটা তো হারাম, এটা আমাদের জন্য নাজায়েজ, এটা তো এটা সতর্ক করতে হবে আমাদেরকে। এবং অনেক আমলও, অনেক আমল, আপনি আজকে যে বিয়ের কথা যদি আমরা বলি, প্রসঙ্গক্রমে যেহেতু চলে আসলো, আমাদের দেশে বিয়েগুলোতে দেখবেন মানে এমনকি ইসলামিক পরিবারগুলোতে আপনি যদি যান, কমপক্ষে আপনি 10টা ইসলাম বিরোধী কাজ সেখানে আপনি পাবেন, এটা খুবই আফসোসের একটা বিষয়। কেন? কারণ হচ্ছে যে এই যে অন্য ধর্ম থেকে, অন্য ধর্ম অনুকরণ, এবং সেখানে অনেক ভ্রান্ত আকিদা থাকে, আমল থাকে, বিভিন্ন কর্মকাণ্ড থাকে, এভাবে করে আমাদের সমাজের অনেক মানুষ এ ধরনের বিভিন্ন মানে হিন্দুদের ভ্রান্ত আকিদা এবং আমলকে গ্রহণ করে তারা বিভিন্ন দিবস পর্যন্ত তারা পালন করে থাকে, বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে, আর আকিদা তো আছে, এভাবে করে অনেক সময় নিজেকে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, অথচ এই এই সমস্ত আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন আত্মীয়ার তো শির, অশুভ ফল গ্রহণ বা কুলক্ষণ এগুলো শির অন্তর্ভুক্ত, এর থেকেও যদি ভয়ঙ্কর কোনো কিছু হয় তাহলে তো সেটা আলাদা বিষয়, মানে এই জন্য আমাদের কিন্তু আকিদাগত বিষয়টা এটা কিন্তু সব থেকে বড় মানে আমাদের মানে সংকটের জায়গা। আমরা তো চিন্তা করি অনেক সময় যে অনেক মানুষ সিয়াম পালন করছে না,
সেদিনকে তাদেরকে নিয়ে আফসোস করছি, তাদেরকে নিয়ে গরম গরম বক্তব্য দিচ্ছি। আচ্ছা, যারা পালন করতেছে তাদের সিয়ামটা কি হচ্ছে কিনা সেটা নিয়েও তো আমাদের চিন্তা করা দরকার। কারণ আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে তবেই তো তার পাপে পাপমোচন হবে। ঈমানে যদি আমার না থাকে, ঈমান ভঙ্গের কারণগুলো স্পষ্ট। আপনি ঈমান ভঙ্গের যত কারণগুলো আছেন সবগুলো আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ দেখতে পাবেন যে বিরাজ পায়। তো আমাদের এটা খুবই দুঃখজনক বিষয়, এই জন্য আমরা প্রত্যেকের নিজের স্থান থেকে, শুধু আপনাকে আমি বলছি না, প্রত্যেকের উচিত আকীদাগত সংশোধন করা। কারণ আমাদের ঈমানটা যদি সঠিক না হয় তাহলে যতই আমি আমল করি না কেন, যত ভালো কাজ করি না কেন, আমার তো আমলটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। ঈমানটা হলো পূর্ব শর্ত, লাইন আশরাক তালা ইহবাত না আমালু কাওলাতে কুন আনা মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জি জি, জাযাকাল্লাহু খাইরান শেখ। আমাদের প্রথম পরবর্তী প্রশ্ন হচ্ছে শেখ, যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ শেখ, রমাদান মাসে কি কবরের আজাব মাফ হয়ে যাওয়ার হাদিস বিশুদ্ধ, নাকি এটা কিয়াস করে বলা হয়ে থাকে? কিয়াস করে এটা বলা হয়ে থাকে। এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে রমাদানে কবরের আজাব মাফ থাকে। যেহেতু হাদিস নেই আমাদের, তাহলে এই ধরনের অপপ্রচার করা এটা আমাদের আল্লাহ তাআলার প্রতি স্পষ্ট মিথ্যারোপ, রাসূল সাল্লামের প্রতি স্পষ্ট মিথ্যারোপ। এটা মোটেই বলা উচিত না। আপনি কোত্থেকে বলছেন? আপনি যদি বিশুদ্ধভাবে কোনো হাদিস আসতো যে কবরের আজাব মাফ, তাহলে আমরা অবশ্যই মেনে নিতাম, এটা তো আমাদের জন্য সুসংবাদ। কিন্তু যেহেতু কোনো হাদিস নেই, সেহেতু আমরা কেন এটা বলতে যাব? আর কিয়াস কিছুর উপর আপনি করতেছেন, এই কিয়াসটাও তো ভুল। যদি বলা হয় যে অগুল লেখা তা বোয়া বন্যা, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এটার উপর আপনি কিয়াস করছেন? এটার দ্বারা তো বোঝানো হয়নি যে কাফের মুশরিক বা অপরাধীদের শাস্তি বন্ধ থাকে না, এটা বোঝানো হয়নি। ওলামা ইকরাম এটা বোঝেননি হাদিসগুলো থেকে। তার মানে কি কোনো মুশরিক যদি মারা যায় রমাদান মাসে বা কাফের, তাহলে কেউ জাহান্নামে যাবে না, ওই স্থগিত থাকবে তার আজাব? জি না। বা কোনো অপরাধী সিয়ামই পালন করে না, ধরেন একজন মানুষ সালাত পড়ে না, সিয়াম করে না, মারা গেল, আপনি মনে করছেন যে রমাদানে মারা গেছে তাই মুক্তি পেয়ে যাবে, জান্নাত চলে যাবে? এত সহজ বিষয় না, বিষয়গুলোকে এত সহজভাবে নেবেন। বরং এই রমাদান মাস হচ্ছে কল্যাণের মাস, জান্নাতে প্রবেশের জন্য যতগুলো আমল বা জান্নাতে প্রবেশের সহায়ক হয় সবগুলো আমল বা আমলগুলোকে সহজ করে দেওয়া হয়েছে, এবং আমলগুলো করার মানে একটা পরিবেশ বজায় থাকে এবং আমলের প্রতি উৎসাহী মুমিন ব্যক্তি সর্বদা আমলের দিকে ছুটে যায় এবং ছুটে যাওয়ার মাধ্যমে সে জান্নাতে যাওয়ার পথকে পরিষ্কার করে। এই জন্যই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় বলা হয়েছে, এবং সে রমাদান মাসে সে নিজেকে পাপ থেকে বিরত রেখে সংযম করে এবং পাপ থেকে যে কোনো প্রকার অশ্লীল কথা কাজ থেকে বিরত রেখে সে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। সে কারণে এখানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া বলা হয়েছে। কিন্তু এর মানে এটা না যে কোনো অপরাধী মারা গেলে সে জাহান্নামে প্রবেশ করবে না। সুতরাং এখানে মানে যে তথ্যটা বলা হয় থাকে এটাও ভুল, আর কিয়াসও যদি বলা হয় কিয়াসটাও সঠিক না, কিয়াসটাও সঠিক। জি জি শেখ, জাযাকাল্লাহু খাইরান। আমাদের পরবর্তী প্রশ্ন হলো শেখ, আসসালামু আলাইকুম শেখ, টাকা সোনা রূপা কি একসাথে করতে হবে নাকি নিসাব আলাদা আলাদা? নিসব আলাদা আলাদা, এটাই অপরাধীকে যোগ্য মত। যদিও অনেকে একসাথে করার কথা বলেছেন, কিন্তু সঠিক কথা হলো যে স্বর্ণের নিসব হিসাব আপনি আলাদাভাবে করবেন, যদি নিসব পরিমাণ হয় তাহলে জাকাত খরচ হবে। রৌপ্যের নিসব আপনি আলাদাভাবে হিসাব করবেন, যদি জাকাত খরচ হয় তাহলে সেখানে জাকাত দেবেন। জি, যেহেতু স্পষ্ট হবে আল্লাহ রাসূল স্বর্ণের কথা বলেছেন, লাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা আলাকা ইশরুনা দিনার আও ইশরুনা দিনার, তোমার উপর কোনো কিছুই নেই, জাকাত নেই যতক্ষণ না তোমার কাছে 20 দিনার থাকবে। স্পষ্ট ভাবে বলেছেন যে কোনো কিছুই নেই যতক্ষণ না 20 দিনার থাকবে। তার মানে আবার রৌপ্যের ক্ষেত্রে আলাদাভাবে নিসব করেছেন, তো তার মানে বোঝা যাচ্ছে আলাদা আলাদা নিসব করার অর্থ হলো যে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা নিসব যদি পূর্ণ হয় তখনই আমাকে জাকাত দিতে হবে। জি, নতুবা না। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, স্বামী স্ত্রীর মিলন ব্যতীত অন্য কোনো কারণে কি 2 মাস টানা সিয়াম রাখতে হবে? যেমন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করে পানাহার বা অন্য সিয়াম ভঙ্গকারী বিষয় দ্বারা। 2 মাস সিয়ামের বিষয়টা এটা কিন্তু জিহারের ক্ষেত্রেও, মানে কাফফারাটা এটা শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে না, জিহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য বা অন্য অনেক ক্ষেত্রে এসেছে। যাই হোক, আমি যে আপনার যেটা মূল প্রশ্ন সেটা আমি বুঝতে পেরেছি। আপনি বোঝাতে চাচ্ছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে সিয়াম ভঙ্গ করলে কি এই কাফফারা দিতে হয়, নাকি যে কোনো ভাবে কেউ ইচ্ছাকৃত ভাবে সিয়াম ভঙ্গ করলেই তাকে কাফফারা দিতে হবে? আমরা বলবো যে অগ্রাধিকারযোগ্য মত হচ্ছে যেটি ইমাম শাফি এবং ইমাম আহমদ রহমাহুল্লাহর মত, যে শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে কেউ যদি সিয়াম ভঙ্গ করে তাহলে তাকে কাফফারা দিতে হবে, নতুবা কাফফারা দিতে হবে না। কেউ যদি অন্য কোনো ভাবে ইচ্ছাকৃত ভাবে সিয়াম ভঙ্গ করে তাহলে তার উপর উনি পাপই হবেন, এবং উনি যদি তওবা করেন এবং
এবং তিনি কাজা আদায় করলেই হবে, তওবা করে কাজা আদায় করলেই তখন যথেষ্ট হবে। কিন্তু তাই বলে এই কথা যাতে আমাদের মধ্যে কোনো প্রকার শিথিলতা না নিয়ে আসে, শিথিলতা না নিয়ে আসে। কারণ কথা হলো যে দেখুন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র স্ত্রী সহবাসের ক্ষেত্রে তিনি এই বিষয়টি তিনি ধার্য করেছিলেন, অন্য কোনো ক্ষেত্রে এটি বর্ণিত হয়নি। সে কারণে তারা বলেছেন যে এটি স্ত্রী সহবাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটিকে অন্য ক্ষেত্রে কিয়াস করা যাবে না। তবে আমরা বলবো যে দেখুন, আল্লাহ তাআলার বিধিবিধান লঙ্ঘন করা এটা কিন্তু কম বড় প্রকার, মানে এটা ইয়া না, এটা কিন্তু কোনোভাবে শিথিল করবেন না যে ও তাহলে এটাতে এত বড় শাস্তি নেই, তাহলে আমি সিয়ামটা ভেঙে দিই, আমি পরে কাজ আদায় করে নিলে হবেন, জি না, এত সহজ না। রমজান মাসে আপনি আল্লাহ তাআলার অবাধ্য হবেন এখানে, এইটা এটাকে ছোট করবেন না। আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট আপনি অমান্য করবেন, আল্লাহ তাআলা যেখানে আমাদের ফরজ করেছেন একটা ইবাদতকে, আপনি মনে করবেন যে জরিমানা নাই কাফফারা নাই তাই আমি মানে ইচ্ছা করে ছেড়ে দেবো, জি না। সে কারণে আমরা বলবো যে কোনো ক্রমে যাতে এই বিষয়টা আমাদের মধ্যে কোনো প্রকার শিথিলতা না নিয়ে আসে। তবে স্ত্রী মিলনের মাধ্যমে যদি ভঙ্গ হয় তখনই আমাদেরকে কাফফারা লাগবে, না অথবা কাফফারা নেই। জি, জাযাকাল্লাহ খাইরান শাইখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম শাইখ, শবে কদরের জন্য গ্রহণযোগ্য আমলগুলো কি কি? তারাবির সালাতের পরে কি নফল সালাত পড়া যাবে? জি, আমরা কিছুক্ষণ আগে এই বিষয়টা বলেছি যে আপনারা যদি জামাতের সাথে পড়ার পরও যদি ইচ্ছা নিজে নিজে আপনি পড়তে চান, পড়তে পারেন। এক্ষেত্রে সালাতের রাত্রের সালাদ গুলো আল্লাহ রাসূল বলেছেন, দুই রাকাত দুই রাকাত সালাতুল লাইলি মাসনা মাসনা, ফাইজা খুশি আহাদুকুম সুবহ সাল্লা রাকা ওয়াহিদা তুতির লাহু মা সাল্লা। রাতের সালাত গুলো দুই রাকাত দুই রাকাত করে, তোমাদের কেউ যদি ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যাতে এক রাকাত পড়ে নেই বেতর, যেটা তার পূর্ববর্তী সালাত গুলোকে বেতর করে দেবে, বিজড় করে দিবে, সে কারণে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে শেষটা হবে বেতর আপনার, এই যে আলু আখরা সালাতে কমিত্রা, তোমরা তোমাদের শেষ সালাতটা বেতর পড়বে, তো এই হিসেবে আপনি মানে শেষে বেতরটা পড়বেন, এটা আপনার জন্য সর্বোত্তম হবে। এমনকি বেতর যদি পড়েও নেন জামাতে, আপনি পরবর্তীতে নফল সালাত আদায় করতে পারেন। আল্লাহ রাসূল নফল সালাত পড়েছেন বেতরের পরেও, কিন্তু এটা নিয়মিত যাতে অভ্যাস না হয়, মাঝে মধ্যে করলে অসুবিধা নেই। আর আপনি অন্য অন্য আমলও করবেন, আল্লাহ তালার কাছে দোয়া করবেন, আপনি আল্লাহ তালা জিকির আজগার করবেন, এবং আজকারের মধ্যে সর্বোত্তম আজকার হলো কোরআন তিলাওয়াত, তিলাওয়াতুল কোরআন, এটাকে গুরুত্ব দিবেন আপনি, এবং যে কোনো প্রকার ভালো আমল, সৎ আমল আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি কাউকে কোরআন শিক্ষা দেন, এটাও কিন্তু সৎ আমলের অন্তর্ভুক্ত। আপনি যদি নিজে কোনো কিছু শিখেন বই পড়ে, শরীয়তে কোনো মাসলা মাসাইল বা কিছু, এটাও ভালো আমলের অন্তর্ভুক্ত। এভাবে আপনি রাত্রি জাগরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সালাফরা যেটা বেশি করতেন, তারা সালাত দীর্ঘ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তারা জিকির আজকার করতেন, দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, এভাবে তারা সময় কাটাতেন। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমার হাজবেন্ড 6-7 বছর হলো আমার থেকে টাকা ব্যবসার জন্য নিয়ে নেয় এবং সেটা ব্যবসায়ের কাজে লাগানো আছে, হয়তো আমার থেকে নিয়েছে বলে পরিশোধ করছে না। এখন আমার প্রশ্ন হলো, এই টাকার জাকাত আসবে কি? এই টাকার জাকাত, এখন বিষয়টা হলো যে আপনার আপনার টাকাটা আপনার নিয়ন্ত্রণে নেই, যেহেতু আপনার নিয়ন্ত্রণে যেহেতু নেই সেহেতু আসবে না। কিন্তু আপনি যদি এমনটা হয় যে আপনার আপনি আপনি চাচ্ছেন না তাই উনি দিচ্ছেন না, কিন্তু যদি আপনি চান তাহলে উনি দিয়ে দিবেন, আপনি চাইলে উনি দিয়ে দিবেন, এমন যদি সম্ভাবনা থাকে তাহলে আপনি আপনাকে জাকাত লাগবে, আপনাকে জাকাত প্রতি বছরই লাগবে, ওই টাকার উপর প্রতি বছরই ওই টাকার উপর জাকাত লাগবে। এখন কত, যদি সেটা নিসাব পরিমাণ হয়ে থাকে, যদি সেটা নিসাব পরিমাণ হয়ে থাকে, নিসাব পরিমাণ না হলে তো লাগবে না। সেক্ষেত্রে আপনি তাকে বলে দেখবেন যে উনি, যে আর যদি বলেন যে না দিব না, আমি ব্যবহার করতে চাই বা আমি ব্যবসায় লাগানো আছে, আমি তো তোমাকে এখন দিতে পারছি না বা কিছু, সেক্ষেত্রে তখন আপনার উপর তখন জাকাত লাগবে না, বরং আপনি যখন পাবেন ওই টাকা তখন সেটা একবার জাকাত দিয়ে দিলেই হবে। জি, জাযাকাল্লাহ খাইরান শাইখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আমি আমার পরিবারকে নিয়ে বর্তমানে কানাডাতে অবস্থান করছি, আমরা যেহেতু কানাডাতে আছি, আমাদের ফিতরার হিসাব কোন দেশের অনুযায়ী হবে, জানালে উপকৃত হব। আপনি কানাডাতে আছেন, আপনি সেখানে যে আপনাদের যে যেখানে যে খাবারটা খান, বিশেষ করে চাল, যে মানে চালটা খান, ওই চাল থেকে আপনি এক সাপ, জন প্রতি এক সাপ পরিমাণ চাল আপনি ফিতরা হিসেবে আদায় করে দেবেন, জন প্রতি এক সাপ চাল আপনি আদায় করে দেবেন, কোনো হিসাব টিসাব নেই। দেখুন এখানে কত টাকা নির্ধারণ হয়েছে ফিতরা কোন হিসাবে দিব, কোনো হিসাব নেই, আল্লাহর সহজ হিসাব। শরীয়ত আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট করে দিয়েছেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ান মিন তাআম, মানে এক সাপ, এক সাপ নির্ধারণ করে দিয়েছেন, সেটার পরিমাণ নির্ধারণ করতে যে যদিও মতভেদ হয়েছে, কেউ 2.5 কেজি বলেছেন, কেউ মানে 3 কেজির কাছাকাছি বলেছেন, তা আপনি যদি সন্দেহমুক্ত চান থাকতে চান তাহলে 3 কেজি দিবেন, 2.5 কেজি দিলে যথেষ্ট, আমরা যেটা বলে থাকি
আড়াই কেজি দিলে যথেষ্ট। তো আপনি আড়াই কেজি খাবার চাল আপনি যে মানের চাল খান সেটা জন প্রতি, আপনি আপনার পরিবারের সদস্য কতজন, যদি পাঁচজন হয় তাহলে পাঁচ ১২.৫ কেজি হয়, ১২.৫ কেজি চাল আপনি ফিতরা হিসেবে আদায় করে দিবেন সেখানে। যদি আপনি মনে করেন যে সেখানে অভাবই পাচ্ছেন না তাহলে আপনি দেশে কাউকে ১২.৫ কেজি চাল কিনে আপনি যে মানের চাল খান সেই মানের অথবা ওইটার কাছাকাছি কোনো চাল কিনে আদায় করতে পারবেন আপনার পক্ষ থেকে, শেষ ঝামেলা। এখানে ফিতরা মানুষের পক্ষ থেকে নির্ধারণ করার কোনো কিছু নেই, আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়ে গেছেন। এখন আমাদের নতুন ভাবে ওই যে বোর্ড গঠন করে ফিতরা নির্ধারণ করবো এগুলোর কোনো, এটা এটা শরীয়তের বিষয়ে হস্তক্ষেপ, যেটা আমাদের জন্য আল্লাহ রাসূল অনুমতি দেননি, এটা আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি। এটা শরীয়ত যেখানে আপনাকে নির্ধারণ করে দিয়েছে সেখানে আপনি আমি কিসের বৈঠক করে নির্ধারণ করবো, এগুলো এগুলোর কোনো ভিত্তি নেই। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, হাদিসও তো ওহি, কিন্তু এই ওহিও কি জিব্রিল আলাইহিসসালাম থেকে নিয়ে আসতেন নাকি সরাসরি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করতেন? দুটোই হতে পারে, কোনো অস্বাভাবিক কোনো কিছু না, দুটোই হতে পারে। মানে আমরা হাদিসে যেটা পাই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক হাদিসে, যেটা জিব্রিল আলাইহিসসালাম না অন্য ফেরেশতার কথা বলছেন, আতানিয়াল, মানে মানে হাদিসটা এমন যে গত রাত্রে আমার কাছে একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর পূর্বে জমিনে তিনি কখনোই মানে নাজিল হননি, অবতরণ করেননি, অবতীর্ণ হননি, তিনি প্রথম গতকাল রাত্রেই অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি আমাকে আল্লাহর কাছে অনুমতি নিয়েছেন আমার কাছে আসার ব্যাপারে এবং আমাকে সুসংবাদ দিতে এসেছিলেন যে আমার মেয়ে ফাতিমা হচ্ছে জান্নাতি নারীদের সর্দার এবং আমার নাতি হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। এখানে বোঝা যাচ্ছে যে ফেরেশতা সরাসরি এসেছেন আল্লাহ হুসাইনের কাছে। এভাবে জিবরিল আলাইহিসসালাম সরাসরি আসতে পারেন, সেটা জিবরিল আলাইহিসসালাম নিয়ে আসলে যে সেটা মানে কোরআনই হবে, কোরআনের বাইরে হাদিস হবে না, এমনটি এমনটি নয়। যেমন জিবরিল আলাইহিসসালাম দিন শিক্ষা দিতে এসেছেন আল্লাহ রাসূলের কাছে, সাহাবায়ে কিরাম দেখেছেন, আমরা জানি হাদিসে জিবরিল বিস্তারিত যেটা আমরা জানি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস বাইনা কুন্না মান বাইনা ইন্না নাহনু ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযতাল আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শার, আমরা আল্লাহর রাসূলের কাছে বসাছিলাম, একজন ব্যক্তি আসলেন তার সাদা দগ্ধবে পোশাক, চুকুচকুচে কালো চুল, লাইরা আলাইহি আসরু সফর ওয়ালাই আরফু মিন আহাদ, তার মধ্যে সফরের কোনো আলামত পাওয়া যাচ্ছিল না, আমাদের কেউ চিনতে পারছিল না। তারপর আল্লাহ রাসূলের কাছে বসলেন, তারপর প্রশ্ন করলেন, উত্তর দিলেন, তারপর তো চলে গেলেন। আল্লাহ রাসূল পরবর্তীতে বললেন কি, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটি হচ্ছে জিবরিল, তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। তার মানে জিবরিল আসলে কোরআনের আয়াত নিয়ে আসবেন এটা কিন্তু না, সে কারণে হাদিসও জিবরিল হাদিসে যেটা আমরা পাই সেটাও জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতে পারেন, এটা অস্বাভাবিক কোনো কিছু। বিভিন্ন যে মাধ্যমগুলো আছে সবগুলো প্রযোজ্য হবে। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ইখওয়ানি মানহাজ বলতে কি বোঝানো হয়, তারা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে মূলত মানে সাধারণত আমরা সবাই জানি যে এটা আসলে এই মানহাজটা মানে একেবারে রাসূল সাল্লামের যুগ থেকে আপনি পাবেন না, মানে বহু ধরনের তো ভ্রান্ত ফেরকাগুলোর মানে আপডেট হয়েছে মানে যুগের পরিক্রমায়। তো এই যে এই মানহাজ যারা লালন করে থাকেন, অর্থাৎ যারা সাধারণত মনে করে থাকেন যে মানে বিশেষ করে একামতের দিনের ব্যাখ্যায় তারা মনে করে থাকেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাই হলো মূলত একামতের দিন, এছাড়া একামতের দিন তারা মনে করেন না যে ব্যক্তি জীবনে বা পারিবারিক জীবনে যে আগে আমাকে দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা থেকে তারা রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠাকেই তারা মুখ্য মনে করে থাকেন, এর জন্য ক্ষমতা গ্রহণকে যে কোনোভাবে ক্ষমতা গ্রহণকে তারা ন্যায়সঙ্গত মনে করে থাকেন এবং তারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা সহ নানা বিষয়ে তাদের কাছে জায়েজ হয়ে থাকে। এই ধরনের মানে আকিদা পোষণকারী বা মানহাজ লালনকারীদের প্রতিটা দেশেই প্রায় আছে, তবে বিশেষ করে কোনো কোনো দেশে তারা ইখওয়ানুল মুসলিমিন নামে পরিচিত, ইখওয়ানুল মুসলিমিন নামে পরিচিত, আমাদের দেশে তারা ভিন্ন নামে আছেন, কোনো কোনো দেশে তারা ইখওয়ানুল মুসলিমিন নামে পরিচিত। সে দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় যে ইখওয়ানি মানহাজ, সে দৃষ্টিকোণ থেকে ইখওয়ানি মানহাজ বলা হয় মূলত। তো এটা খারেজিদের একটা অংশ আপনি বলতে পারেন, যদি পুরোপুরিও খারেজিদের 100% না থাকে তবুও অনেক কিছু তাদের মধ্যে আছে। তো সেক্ষেত্রে তারা পুরোপুরি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন, তবে তাদের মধ্যেও আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক আকীদা তারা গ্রহণ করেছেন, অনেক মানহাজ তাদের আছে, কিন্তু পুরোপুরিভাবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের 100% অনুসারী নয়। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ফজরের আজানের পরে ওযু করলে ফজরের নামাজের পূর্বে দুই রাকাত তাহিয়াতুল ওযু সালাত পড়া যাবে কি? জি, আপনি যদি মনে করেন
যে পড়বেন তাহলে পড়তে পারেন। শেখ সোয়ালে আল ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে যদি আপনি অজু করে নিলেন, অজু করার পর আপনি মসজিদে প্রবেশ করলেন, তো মসজিদে প্রবেশ করার পর আপনি দেখুন ফজরের দুই রাকাত সালাতের নিয়ত, দুই রাকাত যে সুন্নাত আছে সে নিয়তে আপনি দুই রাকাত সুন্নাত পড়লেন। তো এইটাতে কিন্তু আপনার যেহেতু অজুর পরপরই পড়লেন, সেহেতু এটা তাহিয়াতুল অজু হিসেবে গণ্য হবে, আবার মসজিদে প্রবেশে তাহিয়াতুল মসজিদ সেটাও আপনার গণ্য হবে। এই জন্য আপনি ওই দুই রাকাত সালাতই আপনি সুন্নাতের নিয়তে দাঁড়ালেন, কিন্তু আপনি যদি একসাথে নিয়ত করে নেন তাহিয়াতুল ওযুর কোনো অসুবিধা নেই, এটা গ্রহণযোগ্য হবে। তবে উনি অবশ্য বলেছেন যে যদি আলাদা আলাদা ভাবে কেউ পড়তে চায় তাহিয়াতুল ওযুটা, আপনি আলাদা ভাবে যদি পড়তে চান যে আমি সুন্নাত ফজরের সুন্নাত দুই রাকাত পড়বো, তাহিয়াতুল ওযুটা আলাদা ভাবে পড়বো, তবে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। পরবর্তী প্রশ্ন হলো, অনেকে বলে আহলে হাদিস সহি কোনো দল না, কারণ তারা ইকামতে দিন কায়েম করতে চায় না, এক্ষেত্রে তাদের কি জবাব দিব? এটা আসলে একটা ডাহা অপবাদ আমরা বলতে পারি, ডাহা অপবাদও আমরা বলতে পারি এটা আহলেদের উপর, যে তারা ইকামতের দিন কায়েম করতে চায় না। এটা কে বলেছে ইকামতের দিন কায়েম করতে চায় না? কারণ কথা হলো যে দেখুন, আমি কিছুক্ষণ আগে যে জিনিসটি বলেছি যে আপনাদের কাছে যদি এই বিষয়গুলো স্পষ্ট হয়ে থাকে তাহলে পুনরায় প্রশ্ন করার প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি স্পষ্ট করে আপনাদেরকে বলেছি যে দেখুন, আমাদের মানে রাষ্ট্রীয় ভাবে দিন প্রতিষ্ঠাকে যদি আপনি ইকামত দিন মনে করেন, তাহলে কি আমরা কয়জন হাতে গোনা নবী বাবা যারা শাসন ক্ষমতা পেয়েছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম পেয়েছেন, দাউদ আলাইহিস সালাম পেয়েছেন, আর কই আপনি দেখান তো কয়জন আপনি নবী পাবেন? বেশিরভাগ নবী তারা শাসক ছিলেন না, তার মানে কি তারা ইকামতের দিন কায়েম করেননি? তারা দিন প্রতিষ্ঠা তারা করতে পারেননি? আপনি বলবেন এই অপবাদ দিবেন তাদেরকে আপনি? না, অসম্ভব। আল্লাহ রসুল সাল্লাম কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন? দেখুন, আমরা কখনোই বলি না যে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা আমরা করতে চাই না, বা আহলুল হাদিসরা কখনোই এটা বলে না। যদি কেউ বলে থাকে এটা সে নিজের পক্ষ থেকে এটা তার দায়ভার, কিন্তু আমাদের কথা হলো যে অবশ্যই আপনাকে ইসলাম ব্যক্তি জীবন আগে মানতে হবে, আপনি ব্যক্তি হিসেবে আপনার উপর আগে ইসলাম মানতে হবে, তারপর আপনি আপনি ইমান আনবেন, আপনি সতামন করবেন এবং আপনার পরিবারকে সে অনুযায়ী আপনি নির্দেশ দেবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনি যখন নিজেকে এবং নিজের পরিবারকে ইসলামের উপর গড়ে তুলবেন, তখন দেখবেন সমাজে অটোমেটিক পরিবর্তন চলে আসবে, সমাজে অটোমেটিক পরিবর্তন চলে আসবে। পারিবারিক জীবনে যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবেন, সমাজে আপনার অপরাধের সংখ্যা কমে যাবে, অপরাধ কমে যাবে, আর তখনই কিন্তু সামষ্টিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার চাহিদা হবে এবং লোকেরাও তখন রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে চাইবেন, তখন কিন্তু দিন কায়েমটা আপনাদের জন্য, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখুন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু আমানু মিনকুম ওয়া আমিলু সলিহাতি লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে খেলাফত দান করবেন যেভাবে পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন। কিন্তু সত্যটা কি এখানে আমাদেরকে খেয়াল করতে হবে, ঈমান এবং সৎ আমল, এটা থাকলে আমাদেরকে খেলাফত দিতে হবে। আপনি ঈমান এবং সৎ আমল ছাড়া যদি ক্ষমতা পেয়ে যান তাহলে মনে করতে হবে যে এটা ওই খেলাফত না যেটা আল্লাহ তাআলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে, কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন ঈমানদারদেরকে দিবেন, সৎ আমল যারা করবেন তারা দিবেন। সুতরাং আপনি নিজে দিন মানার আপনার কোনো আগ্রহ নেই, আপনি 3.5 হাত আপনার দেহে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারেননি, আপনার পরিবারে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারলেন না, আর আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি দিন কায়েম করে ফেলবেন, এত সহজ বিষয় না, আপনি এত সহজ করবেন না। আপনি বাংলাদেশে আপনি দেখেন, দেখুন তো কয়জন মানুষ, কত পার্সেন্ট মানুষ রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে চায় না, কারণ কি তারা তো ইসলাম ইসলাম তাদের কাছে গুরুত্বপূর্ণ না। আগে তো আপনাকে আগে তাদেরকে মুসলিম বানাতে হবে, 90% মুসলিমের দেশে 95% মুসলমান নামাজি সালাতি আদায় করে না, তার যে সালাত আদায় করে না তার হুকুম কি বলেন? তাহলে আপনি কিসের দিন কায়েম করবেন এখানে? তারা চাইবে আপনাকে, যারা সালাতই পড়ে না, দিন পালন করতে চায় না, ব্যক্তিগত জীবনে তারা দিন পালন করতে চায় না, তারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম চাইবে? চায় না তারা, এটা এত সহজ বিষয় না। এই জন্য আগে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইমানদার ব্যক্তি গড়ে তুলেছিলেন, ব্যক্তির পর সমাজ গড়ে তুলেছিলেন, তারপর ওই সমাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক হিসেবে গ্রহণ করেছিলেন, এই পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে, এত সহজ বিষয় না। এই জন্য প্রয়োজন আমাদের নিজেদেরকে ইমানদার করে গড়ে তোলা, নিজেদেরকে সৎ আমলকারী হিসেবে গড়ে তোলা, তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন যেভাবে হোক সেটা বাস্তবায়ন হবে, বাস্তবায়িত হবে। জি জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ, পহেলা বৈশাখ পালন করতে যদি স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে বাধ্য করে, তাহলে আমাদের করণীয় কি?
আপনি এড়িয়ে চলুন, আপনি এড়িয়ে চলুন, কারণ বাংলাদেশের বহু প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ এটা বাধ্য করবে না আপনাকে। যদি কেউ আবেগতাড়িত হয়ে বাধ্য করতে চায় আপনি তাদের কথা শুনবেন না। জি জাজাকাল্লাহ খাইরান শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, 21 রমাদান রাত থেকে শেষ রমাদান পর্যন্ত যদি নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেতে চায়, তাহলে এই রাতের ইবাদত কি সূর্যাস্তের পর থেকেই করা যাবে নাকি মধ্যরাতের পর থেকে? আপনি করতে পারেন, সূর্যাস্তের পর তো আমরা সাধারণত ইফতার করি, ইফতার নিয়ে তো তখন ব্যস্ত থাকি, আবার ইফতারের পরে হচ্ছে সালাতুল মাগরিব, মাগরিবের সালাত, তারপর থেকে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। কোরআন তেলাওয়াত করুন, আপনি দোয়া পড়ুন, এই রাতে যে দোয়াটি এসেছে আল্লাহর সব শিক্ষা দিয়েছেন, আল্লাহ মিন্না কাফুরুন তুহিব্বুল আফু ওয়া আফু আননি। তারপর তো সারাদিন সিয়াম পালন করে আপনি হয়তো হালকা খাওয়া দাওয়া করলেন, আবার আবার এশার সালাত হবে, আপনি কোনো সমস্যা নেই, আপনি ইবাদত শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন, যদি আপনার মনে হয় যে রাত্রে আপনি একটু বিশ্রাম নেবেন, মধ্যরাতে আপনি করবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আল্লাহ রাসূল যেহেতু রাত্রি জাগরণ করতেন, বিশেষভাবে গুরুত্ব দিতেন এই শেষ 10 দিনকে, আহিয়া লাইলা ওয়াই কাবা আহলাউ, সেহেতু আমি চেষ্টা করবো সারা রাত্রি জেগে থাকা যতটুকু সম্ভব হয়, সেহেতু সেটাই যদি হয় তাহলে পুরো রাত্রিটা চেষ্টা করবো আমি ওদের মধ্যে কাটানো, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা করবো। জি জাজাকাল্লাহ খাইরান শাইক। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ফরজ সিয়ামে নিয়ত করার পর সুবহে সাদিক বা সাহরির শেষ সময় পর্যন্ত খাওয়া দাওয়া করা যায় কি নাকি নিয়ত করার পর খাওয়া বন্ধ করে দিতে হবে? না, বন্ধ করা যাবে, বন্ধ করতে হবে না আপনাকে, আপনি ফজর উদিত হওয়া পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত খেতে পারবেন। নিয়ত তো আসলে বিশেষ করে রমাদান মাসের ক্ষেত্রে আমাকে অভিমত হলো যে যদি রমাদানের প্রথমে আপনি নিয়ত করে নেন পুরো 30 দিনে, এটা যথেষ্ট আপনার জন্য, আলাদাভাবে প্রত্যেকটা সিয়ামে নিয়ত করাটা অপরিহার্য নয়। তবে অন্যান্য সিয়ামের ক্ষেত্রে আবার নিয়ত করতে হবে, কিন্তু রমাদানের ক্ষেত্রে এটি তারা বলেছেন। এই জন্য আপনার মানে এমন বিষয় না যে নিয়ত করে ফেললে বা খাওয়ার পরে আমাকে নিয়ত করতে হবে আলাদাভাবে, বিষয়টা এমন না। আর আমরা জানি যে নিয়তের স্থানটা হলো নিয়ত হলো সংকল্প, সংকল্প হয় অন্তরে, মুখে নিয়ত পড়ার যে প্রচলিত যে নিয়মটা আছে এটা রাসূলুল্লাহ থেকে সাব্যস্ত হয়নি বা কোনো সাহাবী কাম থেকে সাব্যস্ত হয়নি, এগুলো আমাদের দেশে বা আমাদের সমাজের মানানো এগুলো নিয়ম, এগুলো থেকে দূরে থাকবেন, অন্তরে সংকল্প করবেন, এটাই হচ্ছে নিয়ম। জাজাকাল্লাহ খাইরান শাইখ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জানাজা দাফনের জন্য বা তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়তার জন্য মৃত ব্যক্তির প্রতিবেশীরা ওই দিন খাবারের যে আয়োজন করে তা কি সুন্না? না, আসলে তো ব্যাপারটা হচ্ছে মৃত ব্যক্তির যারা মারা গেছে ওই ওই পরিবারকে তো বরং উল্টো, আল্লাহ রাসূলুল্লাহ জাফর আদিন যখন শহীদ হলেন তার পরিবারকে, তার প্রতিবেশীদেরকে তিনি খাওয়াতে বলেছিলেন তাদেরকে, সে কারণে ওই দিন মানে এমন না যে আমার অনেক সমাজে আবার ভ্রান্ত বিশ্বাস চালু আছে যে কোনো বাড়িতে মারা গেলে সে 7 দিন বা কয়দিন নাকি চুলায় জ্বালানো যাবে না, এটা অবশ্য ভ্রান্ত কথা, কিন্তু মানে তাই বলে এখন কিছু কোনো কোনো সমাজে আমরা দেখতেছি যে বিপরীতটা হচ্ছে, মানে খাওয়া দাওয়ার এমন ভাবে আয়োজন করা হয় ওই বাড়ি ওই বাড়িতেই, মানে সবাইকে ডেকে দাওয়াত খাওয়ানো হচ্ছে 3 দিন 4 দিন বড় বড় ডেকচি নিয়ে এসে, এটাও তো শরীয়ত বিরোধী একটা কাজ। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে যে দূর থেকে আসলে অনেকে স্বাভাবিক আত্মীয় স্বজন দ্বারা তারা আসেন, তো সেক্ষেত্রে আশপাশে যারা প্রতিবেশী আছে বা আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তাদের উচিত খাবার প্রস্তুত করে তাদের মৃত ব্যক্তির পরিবারকে এবং তাদের যারা আসছে বাইরে থেকে তাদেরকে খাবার খাওয়ানো, কিন্তু তাই বলে ঘটা করে এভাবে করে আপনার ওই যে আয়োজনের মতো করে করা এটা তো আসলে এটা এটা দৃষ্টিকটু একটা বিষয়, দৃষ্টিকটু একটা বিষয়, এই ধরনের আয়োজন যেন আমরা না করতে চাই। আর ব্যাপারটা হচ্ছে যে যারা আমরা দূর থেকে আসবো তাদেরও উচিত না যে আমরা এসে যাতে আবার অন্যদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, সান্ত্বনা দিতে এসে বোঝা হয়ে দাঁড়ায় এটাও জানা না হয়, বরং আমরা সংক্ষিপ্ত সময় থেকে তার মৃত ব্যক্তি হয়তো দাফন করে যেন তাড়াতাড়ি চলে যায়। জি জি শেখ জাজাকাল্লাহ খাইরান শেখ। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো, কোন জোর রাত লাইলাতুল কদর হতে পারে কি? দেখুন এগুলো এগুলো তো গায়েবী বিষয়, আমরা হলফ করে তো কোনো কিছু বলতে পারবো না, যেমনটা প্রথমেই বলেছি এটা আপনাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুঁজতে বলেছেন শেষ দশকে, কোন কোন বর্ণনা চাই আর কোন কোন বর্ণনা বিজরকে খুঁজছে, সেখানে বিজরকে বেশি গুরুত্ব আমরা দিতে পারি, তবে আমরা যদি জোর রাত্রিতেও খুঁজি তাহলে তো এটা রাসূলের সুন্নাত অনুযায়ী হচ্ছে, সে কারণে আমরা বলবো যে এগুলো আমাদেরকে যেভাবে ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেভাবে ইবাদত করবো, কোনটা হতে পারে কোনটা হবে না বা কিভাবে সম্ভব এগুলোতে এত বেশি আমরা যাতে জড়িয়ে না যাই, বরং আমাদেরকে যেভাবে ইবাদত করতে পারছি ইবাদতটা কিন্তু মুখ্য বিষয় আজকে। আমরা সত্যি কথা আপনাকে আপনাকে আমি বলছি না, কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের সমাজের অবস্থাটা বলতেছি যে আমরা তর্ক বিবাদে বেশি জড়িয়ে পড়ি বা ওইগুলো পিছনে বেশি সময় দিচ্ছি, কিন্তু মূলটা তো হচ্ছে ইবাদত, আল্লাহ তাআলা তো আমাদের কাছে স্পষ্ট করে দিতে পারতেন যে লাইলাতুল কদরটা হচ্ছে অমুক রাত্রি,
কিন্তু কেন করেন এটি তো হিকমত যাতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করি এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য প্রতিদিন আমরা চেষ্টা করি তো সেটা না করে আমরা নির্ধারণ করার জন্য বা তাহলে সৌদি আরবে যদি বিজয় হয় আমাদের তো সেদিন জোর কিভাবে এক হবে দুই দিন কি লাইলাতুল কদর কি দুই দেশে দুই দিন হবে এতগুলো তর্কে আমাদের যাওয়ার দরকার নেই এত বিতর্কে যাওয়ার দরকার নেই আমাদের আমাদের এই আকল আল্লাহ তাআলা দিয়েছেন এটা কিন্তু অপূর্ণ পরিপূর্ণ নয় আমরা আল্লাহ তাআলার অনেক কিছু আমরা আল্লাহ তাআলা যে তার যে ইলম তার ইলমের ধার কাছে আমরা যেতে পারবো না সুতরাং অনেক কিছু আমাদের কাছে অস্পষ্ট থাকতে পারে সে কারণে আমাদের উচিত হচ্ছে আমরা মুকাল্লাফ আমাদেরকে পালন করতে বলা হয়েছে আমরা পালন করব এ পর্যন্ত জি জাজাকাল্লাহ খান শেখ শেখ তাহলে আমরা আজকে প্রোগ্রামটি এখন শেষ করতে পারি ইনশাল্লাহ আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদের সাধারণ মানুষের দিনী বিষয়ের প্রশ্নগুলোর এত তথ্যবহুল উত্তর দেওয়ার জন্য জাজাকাল্লাহ খান শেখ আমাদের সাথে ধৈর্যের সহিত এত সময় পর্যন্ত থাকার জন্য আমাদের সকল দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারিনি যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে দিনী বিষয় জানতে চাওয়ার ক্ষেত্রে আপনাদের বিপুল আগ্রহ আমাদেরকে বেশ মুগ্ধ করেছে এই রমাদানে প্রতি বুধবার বিকাল 4:30 থেকে প্রোগ্রামটি আমাদের মসজিদা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে ইনশাল্লাহ এবং এই প্রোগ্রামে দিনী বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিলেন আমাদের মসজিদা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের সম্মানিত খতিব ফজিলতুল শাইখ ডক্টর আব্দুল্লাহ কাফি মাদানি হাফিজাউল্লাহ লাইভ চলাকালীন ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা অগ্রিম প্রশ্ন পাঠাতে পারেন 01834717768 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আজ এই পর্যন্তই সুবহানাক আল্লাহুম্মা একটু আমি সময় দিচ্ছি আপনার কাছে আগে যেটা আমি তোমাদের দর্শক মণ্ডলী যারা আছেন তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই মসজিদ সিদ্দিকের বিষয়ে এই মসজিদে আপনারা নিশ্চয়ই আপনাদেরকে আমি মসজিদের কমিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনি দাওয়াত দিচ্ছি মসজিদে আসার জন্য বিশেষ করে একটা জুমা আপনারা আসবেন কমপক্ষে রমাদান মাসে এটি শান্তিনগর ঢাকা শান্তিনগরে এই মসজিদটি অবস্থিত এবং এই মসজিদে কিন্তু শুধুমাত্র যে পাঁচ ওয়াক্ত সালাত হয় এটা কিন্তু না এখানে অনেক দিনী কার্যক্রম আছে আপনারা এটা পরিদর্শন করে যেতে পারবেন এবং এই প্রতিষ্ঠা এই মসজিদের সাথে আপনারা মানে অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা আপনারা প্রতিষ্ঠানে করবেন এবং যাবতীয় যে এখানে যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন এই আহ্বান আমি আপনাদের প্রতি রাখছি তিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু